রয়্যাল ক্যারিবিয়ান প্রতিষ্ঠানটি পৃথিবীর সবচেয়ে বড় বড় প্রমোত্তরি বানানোর জন্য বিখ্যাত। পুরো বিশ্বকে পুনরায় তাক লাগাতে 2024 সালে নিয়ে এসেছে এ যাবৎকালের সবচেয়ে বড় প্রমোত্তরি, যার নাম আইকন অফ দ্য সিজ। রয়্যাল ক্যারিবিয়ানের এই বিশাল প্রমোত্তরিটি জানুয়ারির 27 তারিখ শনিবার যুক্তরাষ্ট্রের মিয়ামি পোর্ট থেকে এর প্রথম যাত্রা শুরু করে। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় প্রমোত্তরি আইকন অফ দ্য সিজ, যার দৈর্ঘ্য হচ্ছে 1200 ফিট। প্রমোত্তরিটি 2,50,800 টন পর্যন্ত ওজন বহনে সক্ষম। এই প্রমোত্তরিতে আছে 20টি ফ্লোর, যেখানে 7,600 যাত্রী স্বাচ্ছন্দ্যের সঙ্গে ভ্রমণ করতে পারবেন। ওয়াটার পার্ক অ্যাট সি হচ্ছে এই প্রমোত্তরিটির মূল আকর্ষণ, যেখানে 6টি রেকর্ড ব্রেকিং স্লাইড, বিলাসিতার জন্য আরও আছে 7টি সুইমিং পুল সহ 9টি ওয়ার্লপুলও। জাহাজটিতে খাবারের পাশাপাশি পানীয় এবং বিনোদনের জন্য আছে 40টিরও বেশি ধরনের সুযোগ সুবিধা। অন্যদিকে 23 জানুয়ারি মঙ্গলবার আইকন অফ দ্য সিজ নামের এই প্রমোত্তরির নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবল বিশ্বের আইকন লিওনেল মেসি। তার মাধ্যমেই রয়্যাল ক্যারিবিয়ানের এই বিশাল প্রমোত্তরির আনুষ্ঠানিকতা শুরু হয়। উল্লেখ্য, এর আগে পৃথিবীর সবচেয়ে বড় প্রমোত্তরির নাম ছিল ওয়ান্ডার অফ দ্য সিজ, যার দৈর্ঘ্য ছিল 1188 ফিট। ওয়ান্ডার অফ দ্য সিজের মালিকানাও রয়্যাল ক্যারিবিয়ানেরই। সবচেয়ে বড় এই প্রমোত্তরিতে ভ্রমণ করতে একজন ভ্রমণ পিপাসুর দৈনিক খরচ হবে ন্যূনতম $500 মার্কিন। আইকন অফ দ্য সিজ তৈরিতে রয়্যাল ক্যারিবিয়ানের খরচ হয়েছে $2 বিলিয়ন, বাংলাদেশি টাকায় যা প্রায় 20,000 কোটি টাকার সমান। ইস্তিয়াক হোসেন, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক। Thank you.